ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। ঢাকার এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের মোহাম্মদ কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ আনসার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ আরিফুর রহমান। এইটা